chocolate delight. That is all time Roma. Taste it, love it. ওই যে মির্জা জমিদার বাড়ি আছে না, আমার পরিচিত, গেছি দু একবার, গেছি অনেক আগে, রাস্তাঘাট ঠিকমতো চিনতেছি না। হ্যাঁ, ধরছি ধরছি, এইটা পারো, এটা পারো না, দিচ্ছি না, দাঁড়া তোর আমার দিচ্ছি, আমার দিচ্ছি, আমি যদি চলো সাহস করতে পারবো। শশী, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুন না, আরে আরে বাজান, থাক 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 থাক, এতদিন পর বাজান। জি শশী, ওই বিসিএস পরীক্ষা তো সামনে, তিন মাস একটু আপনার বাড়ি থাকতো, আমার ওদিকে আবার ওই পাশে আবার ওই বিল্ডিংয়ের কাজ করে, তো পড়তে পারি না, ডিস্টার্ব হয়। সেটাতে তো কোনো অসুবিধা নাই, তোর আম্মাই তো আমার কাছে সব কথাই কইছে, কিন্তু তোর এই অবস্থা কেন বাজান? শশী, একটা অসভ্য রাস্তায় দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করলাম যে মির্জা জমিদার বাড়িটা কোন দিকে, আমার এই উল্টা পথ দেখাই দিছে, দেখাইছে দেখাইছে, বাসের একটা চাল আছে, বাসের চালে উঠে দিছে, বাসের চালে মাঝখান পর্যন্ত গেছি, দৈরে আমরা জাকি শুরু করছে, তারপর পানির ভিতরে ডিরেক্ট পড়ে গেছি। অসভ্য মাইয়া, পরিবারের শিক্ষা নাই, ফাজিল মাইয়া। আচ্ছা, ওইছে ওইছে, চল করে, চল গোসল টোসল করবি। এ জাহানারা, শশী, শশী, মাইয়াটা যে কই থাকে? আরে আমি এইটা নিমু কেমনে? শশী, এই জাহানারা, এই জাহানারা, thank you.
কইছিলি তুই? নূর সে কখন থেকে আইসা বসে আছে? আচ্ছা তো কি করব, ফুলের মালা দিয়ে বরণ করব? রক্ত জবার গাছ আছে, রক্ত জবার মালা মানে নিয়ে আসি। এইসব কি কস না কস, তোমার সাথে ঢং করলাম মা। ঠিক আছে, ফুলের মালা না হোক, ওনারে চা নাস্তি দিয়ে বরণ করি, যাই। বদ দেখছি, এমন বদ আমি দেখিনি। শর্টকাট শর্টকাট আছে, যাইবেন। সব বই ভিজে দিয়েছে আমার, সব বই। বাসুর আমার চেয়ে নাকি তার একটা বড় পোলা হইত। হ্যাঁ, বয়স কত রে? আবার আবার বলে কি, আবার বলে। ভোটার ডিকার চেক করলে নাকি আমার এক বছরের বয়স? ডাইনিং টেবিল না, ওই ওইখানে ওইখানে রাখো। বদের হাড্ডি আমার কথা আপনার মনে আছে? মনে আছে, জাহানারা। ছোটবেলায় আমি আদর করে জাহান বলতাম। চাচির কাছ থেকে শুনছি গারস্থ অর্থনীতি নাকি তুমি 29 পাইছ। খারাপ স্টুডেন্ট, জঘন্য, কঠিন মাত্রা জঘন্য। রাতে খাননি? খাবার খেলে ঘুম চলে আসে, ঘুমানোর সময় খাবো। আপনি কখন ঘুমান? যখন চোখ বন্ধ হয় তখন। সামনে পরীক্ষা, খাবারের টাইম টেবিল ঠিক নাই। ভালো, টাইম টেবিলে ঠিক না থাকা ভালো। আপনি কি বই ছাড়া অন্য কিছুর দিকে তাকান না? তাকাই। এত রাতে তুমি কাজল দিছো কেন? তাও আবার এক চোখে কম আর এক চোখে বেশি। আমাকে কি কানা ডাইনির মতো লাগতেছে? কানা ডাইনিদের কিন্তু চোখ সুন্দর হয়। আসলে মানুষ জন্তু ভয় পায়, তাই আর কানা ডাইনিটার দিকে তাকায় না। ভয় না পায় যদি একটা বার তাকাইতো তাহলে দেখতো ওদের চোখগুলো সুন্দর। এক চোখে কম আর এক চোখে বেশি কাজল দেওয়ার চেয়েও সুন্দর।
কিরে জোড়া পা, সাজন পছন্দ হয়েছে? এটা তো নর্তকীর বাড়ি না, পায়ে রং মাইখা ঝমঝমাই হাঁটতেছে কি জন্য? এটা হলো রাস্তাগির অঞ্চলের বারোয়ানি জমিদার বাড়ি। বারোয়ানি জমিদার বাড়ি আর নর্তকীর বাড়ি এক না। হ্যাঁ, আমি নর্তকী, নর্তকী বাড়ির নর্তকী। নাচ দেখবেন? আপনি কি বই ছাড়া কিছু বুঝেন না? আমি কিচ্ছু বুঝি না, উঠতে বসতে বই বুঝি, আর কিছু বুঝি না। দাঁড়ান, আপনি কি বেকুব নাকি বেকুবের ভান্ডরে থাকেন বলেন? আমি ভান্ড হই না, আমি বেকুব। আপনি কি আসলে কিছু বুঝেন না? আমি কিছু বুঝি না। নি সত্যি একটা বেকু, সত্যি একটা বেকু পড়েন। ফাজিল ভাইয়া, মাথায় সমস্যা আছে, ডিস্টার্ব, বইসিরে অসভ্য। আমার ঘুম আসছে না, ভাবলাম আপনাকে সরি বলে মনে হয় ঘুম আসবে। আমি সরি নূর ভাই,
ওই সময় আপনার বই এভাবে ছেঁড়া ঠিক হয়নি। সমস্যা নাই, এগুলো পড়া শেষ হয়েছিল, রিভিশন দিচ্ছিলাম খালি। সরি বলছো, এবার যাও। এই বইগুলো কি আপনার পড়া শেষ? ডান পাশের এগুলো শেষ, এই পাশের এগুলো পড়া হয় নাই। 10-15 শেষ করে ফেলবো। পড়াশোনা বার আমি মোটেও সরি না নূর ভাই। সমস্যা কি, কোথায় কোথায় বুঝছিলে? আমি নিয়ে যাই। মাশাল্লাহ, তোরে তো অনেক সুন্দর লাগতেছে। আর একটু থুতু দিয়ে দিই। মা কি করতেছো, সকাল সকাল গায়ে থুতু ছিটাইতেছো, এগুলো আমার ঘৃণা লাগে। আরে এটা নিয়ম, নিয়মরে কখনো ঘৃণা করতে হয় না। এই নিয়ম কে করছে শুনি? আমি তো মূর্খ মানুষ, আমি তো আর করতে পারি নাই। কে করছে তাও জানি না, তবে মা খালাগো কাছ থেকে শিখছি। ঠিক আছে, তোমার যদি মন চায় তাহলে আরো দাও। না আর লাগবো না, নজর কাটতে গেছে। বিদ্যান সাহেব কই? কই আর, ওই যে গাছতলায় বসে রয়েছে বই নিয়ে। নূর ভাই আপনার নাস্তা আমি নিজে বানাইছি। এরকম বাইদেনির মতো সাজ দিচ্ছে কেন? তুমি তো বাইদেনি বাড়ির মেয়ে না। এটা বাইদেনি বাড়িও না, এটা হচ্ছে এই অঞ্চলের বারোয়ানি জমিদার বাড়ি। বারোয়ানি জমিদার বাড়ি আর বাইদানি বাড়ি এক না, তাই তো? এটা ছিল পড়া শেষ। বাইদানি ঘরের বাইদানি, তুই এটা বাইদানি এমনি সচ্ছুস কেন বাইদানি?
all-time Roma. You are so divine, chocolate delight. That is all-time Roma. Taste it, love it. আমাকে কি আসলেই বাইদেনিদের মতো লাগে, নর্তকীদের মতো লাগে? সারাদিন শুধু বই আর বই। নূর ভাই, একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। কি করছে? আজকে পূর্ণিমা, চলেন একসাথে পূর্ণিমা দেখি। পূর্ণিমা কি ভয়াবহ ঘটনা হয়? আমার কাছে চাঁদের আলো যা, এই কারেন্টের আলো তা, সামনে পরীক্ষা, পূর্ণিমা দেবে। আসবো না, ঘুরবি তো আসবো না এখন।
102 মা, পরীক্ষা সামনে, সামনে পরীক্ষা। আপনার শরীর কি বেশি খারাপ? খারাপ ফাজিল মাইয়া, তাহলে একটু মালটা খান। খাই না, পানি মারছে। ঠিক আছে, তাহলে আমি খাই। সামনে পরীক্ষা, পরীক্ষা দিতে হয়, জব ভর্তি পানি দিচ্ছে মাথায়। আপনি কি দেখছেন আমার মাথায় কি? দেখছি জঙ্গলি মতো লাগতেছে, হুম্বালালা, জিঙ্গালালা, টারজান, আউ টারজান এরব। এটা জঙ্গলি বাড়ি, জঙ্গলি বাড়ি তো না, জঙ্গলি বাড়ি। এই অঞ্চলে বারো বানি জঙ্গলের বাড়ি। থামেন, থামছি, থামছি। জগ ভর্তি পানি দিচ্ছে মাথায়, জগ ভর্তি পানি মাথায় দিয়ে 102 জ্বর। সামনে পরীক্ষা, পড়াশুনো করবো নাকি জ্বর মাপব? মালটা খাই। দূর দাদা, মালটাও টক। বাবার এই খাইতে বসছোস, বইটা হলে একটু রাখ। সাজি পরীক্ষা ডেট পড়ছে তো, একটু চাপে আছি। আর বই পড়া আমার কাছে মনে হয় নেশার মতো, যত পড়ি ভাল লাগে। বইটা ভর্তা করে দিই নাহলে বেশি করে পেঁয়াজ তেল দিয়ে চচ্চড়ি? যারা ফেল করে তাদের জন্য রেসিপি। আচ্ছা হয়েছে, বইটা রাখ না, খাওয়া দাওয়া কর ঠিক মতন। আচ্ছা শোন, রহমতগঞ্জের পাটোয়ারি বাড়ির আজমের সাথে আমাকে জাহানারার পিয়ার সম্বন্ধে আসছিল। তা আমি তো একলা মানুষ, এত কিছু বুঝিও না, কি কইতে কি কমু না কমু, এলে তখন আমি আইতে কইনি। তুই দেখলে তুই বুঝতে পারবি কেমন। আসতে কই, হ্যাঁ পাত্র পছন্দ হলে বলবেন। মাশাল্লাহ পাত্র খুব সুন্দর, কারণ আমার বিবাহের খুব দরকার। কি ব্যাপার, তুই রাত করে এমন বউর মতন সাজতেছিস কেন? তুমি তো আমার বিবাহ ঠিক করছো, কিন্তু তাতে তো আমার মত নাই, তাই ভাবলাম আমি তারে নিয়ে পালাই যাব। তুই কি অন্য কারো পছন্দ করস? করি, অনেক পছন্দ করি। কে, কারে পছন্দ করস তুই? তোমার সাথে ঢং করতেছিলাম।
বলো তোমার কেমন লাগতেছে? আরে তুমি এভাবে তাকাই আছো কেন? তুমি দেখি সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেলা। তুমিই বলো, হঠাৎ করে একদিন বিয়ে করে চলে যাব, টেনশনে কেমন লাগবে বুঝবো না, তাই একটু রিহার্সাল করে দেখতেছি কেমন লাগে। যদি সুন্দর লাগে তাহলে আমার মুখে থুতু দিয়ে দাও। দাও, অনেক সুন্দর লাগতেছে। সারো তো যাই, একটু নূর ভাইকে চমকে দিয়ে আসি। আমার তো কোনো ভালোবাসার মানুষ নাই, তাই আপনারে জানাইলাম। আপনার রাখতে মন চাইলে রাখেন, না মন চাইলে ফু দিয়ে উড়াইয়ে দেন, মামলা শেষ। আপনি তো জীবনে আমার বউ সাজে দেখেন নাই, রহমতগঞ্জের আজমে দেখবে। যাতে আপনার কখনো আফসোস না থাকে, তাই আপনার আফসোসটা মিটাতে আসলাম। আপনি কি কিছুই বুঝতে পারেন না নূর ভাই? আসলে কিছু বুঝেন না, আমি যে সারাদিন নূর ভাই নূর ভাই বলে ডাকি, কেন ডাকি? আমার ডাক কি আপনার কান পর্যন্ত পৌঁছায় না? আমার নাম তো জাহানারা, আপনি আমার জাহান বলে ডাকতেন কেন? জাহান মানে তো পৃথিবী, আমি তো আপনারে আমার জাহান মনে করতাম। আমি ভাবতাম আপনিও মনে হয় আমারে আপনার জাহান মনে করেন, কিন্তু না, আপনি তো কিছুই বুঝেন না। কালকে আসতে বলছি তো, আসলে তুই একটু দেখিস ভালো কর।
মানে তুই তো শিক্ষিত মানুষ, তুই দেখলে বুঝতে পারবি। চাচি একটা কথা, আমি পোলাটারে দেখি নাই কিন্তু আমি শুনছি যে ওর নাকি অনেক সুন্দর দেখতে। তুই দরকার পড়লে পোলাটারে একটু সাথে করে আড়ালে নিয়ে যাস, তারপরে কথা কইস। চাচি যা, তুই কি কথা কবি সেটা আমি জানি। আমি যে সারাদিন নূর ভাই নূর ভাই বলে ডাকি, কেন ডাকি? আমার ডাকি আপনার কান পর্যন্ত পৌঁছায় নাকি ঠিক বুঝি না, আমি তোমার পিছু ছাড়ব ঠিক বুঝি না, আমি তোমার পিছু ছাড়ব না।